ওয়েলকাম টু এস জি বায়ো টিউটোরিয়ালস আগের ক্লাসে আমরা পর্ব পরিফেরা এবং পর্ব নিডারিয়া সম্পর্কে আলোচনা করেছিলাম যারা যারা এখনও দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে তোমরা অবশ্যই গিয়ে দেখে নাও আজকের ক্লাস জুওলজি সাবজেক্টের উপর পর্ব টিনোফোরা তো চলো দেখে নেওয়া যাক পর্ব টিনোফোরাদের অ্যাকচুয়ালি টিনোফোরার মানে হচ্ছে টিনি বা কোম্ব বা চিরুনি অ্যান্ড ফেরো শব্দের অর্থ টু বেয়ার বা ধারণ করা সাধারণ নাম হল চিরুনি জেলি বা কোম্ব জেলিজ অথবা সি গুসবেরিজ বা সামুদ্রিক আখরোট বা সি প্রতিসাম্য ও দেহাক্ষ এরা দ্বি অডিওভাবে প্রতিসম এবং এদের দেহাক্ষ ওরাল অ্যাবোরাল অ্যাক্সিস স্থলে বিন্যাস্ত স্বভাব ও বাসস্থান এরা সবাই সম্পূর্ণরূপে সামুদ্রিক স্বাধীন সন্তরণশীল ও কারোর বা কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকে না এরা কখনো কলোনি গঠন করে না তিনোফোড়া পর্বের প্রাণীদের মধ্যে জৈবজ্যোতি বিচ্ছুরণ বা একে বলা হয় বায়োলুমিনেসেন্স কোনো সজীব বস্তুর আলো বিচ্ছুরণের ক্ষমতা এই ধর্মটি সুস্পষ্ট এরা অত্যন্ত স্বচ্ছ এবং সামুদ্রিক ভাসমান প্রাণী সারা জীবন এক আকৃতির বিশিষ্ট বা মনোমর্ফিক এবং কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকে না ও এদের নিডা বা নিমাটোসিস্ট থাকে না জার্মস্তর এরা কলাস্তরীয় সংগঠন বিশিষ্ট হয় প্রধানত এরা দুটি জার্ম স্তর বিশিষ্ট বহিস্তর হল একটোডার্ম এবং অন্তঃস্তর হল এন্ডোডার্ম এই স্তর দুটির মাঝখানে কোষীয় মেসেনকাইম বর্তমান মেসেনকাইম অসংখ্য অ্যামিবোসাইট কোষ ও মসৃণ তন্তুযুক্ত এরা অ্যাসিলোমেট কঙ্কাল জাতীয় কাঠামো দেখা যায় না এদের দেহ সাধারণত স্বচ্ছ এবং নানান আকৃতি বিশিষ্ট হয় যেমন ডিম্বাকার উদাহরণ টিনোপ্লানা এবং চ্যাপটা উদাহরণ ভেলাম্যান চিরুনি প্লেট বা কম্প প্লেট গমন কার্যের জন্য শিলিয়াযুক্ত চিরুনি প্লেট দেহের আটটি শাড়িতে বিন্যাস্ত থাকে চিরুনি প্লেটকে টিনি বলে কোলোব্লাস্ট টিনোফোরা পর্বের বৈশিষ্ট্য হল কোলোব্লাস্ট বা ল্যাশো এই কোষ বিদারিত হলে আঠালো পদার্থ বেরিয়ে খাদ্যকে আটকাতে পারে কোর্শিকা বা টেন্টাকল দেহের প্রতি পার্শ্বে একটি করে মোট দুটি টেন ট্যাক্স বা কর্ষিকা থাকে যা বিপরীত মুখে অবস্থান করে প্রতি কর্ষিকা শাখাযুক্ত বেরোর কোনো কর্ষিকা থাকে না খাদ্য নালী এদের দেহে সম্পূর্ণ পৌষ্টিক নালী থাকে ওরাল তলে একটি মুখছিদ্র এবং অ্যাবোরাল তলে দুটি পায় থাকে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভেটি বা অন্ত্রে স্টোমোডিয়াম ও শাখান্বিত নালিকা বর্তমান এদের আংশিক অন্তঃকোষীয় ও আংশিক বহিকোষীয় পরিপাক লক্ষ্য করা যায় পেশি মাসেল দেহ প্রাকারের একটোডার্ম ও এন্ডোডার্মের মাঝে থাকা মেসেনকাইম কোষগুলি পেশি কোষ গঠন করে এই জন্য এই পর্বকে প্রায়ই ত্রিস্তরীয় বলা হয় নার্ভতন্ত্র নার্ভাস সিস্টেম নার্ভ জালক নার্ভতন্ত্র গঠন করে অ্যাবোরাল তলে বিশেষ জ্ঞানেন্দ্রীয় স্ট্যাটোসিস্ট থাকে যা দেহের ভারসাম্য ও চিরুনি প্লেটের সঞ্চালন নিয়ন্ত্রণ করে জননতন্ত্র ও পরিস্ফুটন রিপ্রোডাকটিভ সিস্টেম অ্যান্ড ডেভেলপমেন্ট টিনোফোরা প্রাণীরা উভলিঙ্গ হার্মোফ্রোডাইট মনোশিয়াস স্বনিষেক ঘটাতে সক্ষম জীবনচক্রে সাইডিপিড লার্ভা বর্তমান এদের অযৌন জনন অনুপস্থিত যেমন প্লিউরোব্রাকিয়া এবং বেরো জীবনচক্রে কেবল মেডুসা দশা দেখা যায় জনুক্রম নেই ক্লিভেজ হলো প্রকৃতির পুনরুৎপাদন এই প্রক্রিয়ার দ্বারা বিনষ্ট অঙ্গের পুনরুৎপাদন ঘটাতে সক্ষম এবং এদের পিডোজেনেসিস দেখা যায় এদের দুটি শ্রেণী বর্তমান এক নাম্বার হল শ্রেণী টেন্টাকুলাটা টেন্টাকুলাটার বৈশিষ্ট্যগুলি হলো নাম্বার ওয়ান শাখা প্রশাখা যুক্ত দুটি দীর্ঘ কৌশিকা বর্তমান মুখছিদ্র ক্ষুদ্র অপ্রশস্ত দেহাকৃতি সাধারণত গোলাকার কিছু ক্ষেত্রে দেহ ওরাল অ্যাবোরাল অক্ষ হ্রাসের কারণে চ্যাপ্টা এবং পরিণত প্রাণীতে চিরোনী সারি প্রায় অনুপস্থিত এদের উদাহরণ হলো হর্মিফোরা প্লিউরোব্রাকিয়া এবং গ্যানেসা দুনাম্বা শ্রেণী হল নুডা এদের করসিকা অনুপস্থিত দেহ চ্যাপ্টা এবং লম্বাটে মুখছিদ্র বড় প্রশস্ত এবং পেশিযুক্ত এদের উদাহরণ হল বেরো এবং নেইস ডিনোফোড়া পর্বের কিছু প্রাণীর বৈজ্ঞানিক নাম এবং তাদের বিশেষ বৈশিষ্ট্য নিম্নক্ত ছকে উপস্থাপিত করা হল নাম্বার ওয়ান পিউরোব্রাকিয়া এরা মোটামুটি ডিম্বাকৃতি এদের দুটি দীর্ঘ শাখান্বিত কর্ষিকা বা রেট্রাক্টাইল যা প্রত্যাহারক আবরণীতে প্রবিষ্ট থাকে দেহটি চ্যাপটা হওয়ায় প্রতিপাশে চারটি করে চিরুনি প্লেট দৃশ্যমান হয় নাম্বার টু হরমিফোড়া এরা নাশপাতি আকৃতির এবং দুটি অনতি দীর্ঘ শাখান্বিত ট্র্যাক ট্রাইল বা কোরশিকা সমন্বিত এদের চিরুনি প্লেট অত্যন্ত উন্নত প্রকৃতির এদের দেখতে স্বচ্ছ বেল্টের মতো এবং এদের সাধারণ নাম ভেনাসের কোমর বন্ধনী বা ভেনাস গার্ডেল নাম্বার ফোর বেরো এদের আকৃতি অনুযায়ী তরমুজ জেলি বা মেলন জেলি বা মিটার পাদ্রিদের লম্বা টুপির মতো মিটার জেলি বলে নেমি অফসিস এদের দেহটি চাপা এবং একজোড়া মৌখিক লতি বা ওড়াল লোভ সমন্বিত এদের কৌশিকা থাকে নাম্বার সিক্স সিলোপ্লানা এরা কখনো ভাসমান থাকে আবার কখনো জলের তলদেশে থাকে এদের যৌন জননের সঙ্গে অযৌন জনন সংগঠিত হওয়া উল্লেখযোগ্য বৈশিষ্ট্য তো আজকের ক্লাস এই অবধি তোমরা সবাই এই চ্যানেলে চোখ রাখো প্রত্যেক দিন টপিক ওয়াইজ ক্লাস নিয়ে আলোচনা হচ্ছে এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে সাহায্য করো এবং তোমরা যদি এই নোটসগুলি পারচেস করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারের সাথে তোমরা যোগাযোগ করতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ